পুরো মালাইটা, দুধের মালাইটা দুধের শটটা দিয়ে পাউরুটির উপর দিয়ে দিয়েছে, তার উপর চিনি দেওয়া আছে। মানে বুঝতেই পাচ্ছেন 6 বছর ধরে একটা কাস্টমারকে ধরে রাখা মুখের কথা না। চিজ কর্ন এই প্যালেসে করকে রাখতে। আচ্ছা ঠিক আছে, আর কোনটা খাবো আর কোনটা খাবো না সেটা বুঝতে পারছি না। রিয়েলি অসাম চা, দারুণ চা। সকালবেলা উঠে ব্রেকফাস্টে আপনি কি নিতে পছন্দ করেন, লুচি পরোটা না পাউরুটি? আর যদি পাউরুটি হয় তাহলে ব্রেড বাটার টোস্ট নাকি মালাই টোস্ট? মালাই টোস্ট হলো বেনারসে প্রচণ্ড ফেমাস, আর সেই বেনারসের ফেমাস মালাই টোস্ট যদি আজকে কলকাতায় পাওয়া যায় তাহলে ক্ষতি কি? তাই মালাই টোস্ট খাওয়ার জন্য আজকে আমরা চলে এসেছি কোনা দোকানে। এই কোনা দোকানটা হলো ডালহৌসি স্টক এক্সচেঞ্জের সামনে। আর এই কোনা দোকানের আরেকটা স্পেশালিটি হলো চিজ কর্ন স্যান্ডউইচ। তাহলে সব খাবারগুলো খাবো, টেস্ট করব, রিভিউ আপনাদের জানাবো। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস। সো গেট মি ফুড, মেক মাই মুড, স্টে টিউনড। প্রথমেই চলে এসছে মালাই টোস্ট। জাস্ট টোস্টটাকে দেখুন, পুরো মালাইটা, দুধের মালাইটা দুধের শটটা দিয়ে পাউরুটির ওপর দিয়ে দিয়েছে, তার উপর চিনি দেওয়া আছে। অসাম দেখতে লাগছে। খাই, খেয়ে টেস্ট করি। জাস্ট ফাটাফাটি। এই মালাই টোস্টার দাম 15 rupees অনলি, এক পিস নিয়েছি 15 rupees, দু পিস নিলে আপনাদের 30 টাকা পড়বে। দোকানে খেতে খেতে এক দাদাকেও পেয়ে গেছি যিনি এখানকার রেগুলার কাস্টমার। দাদা আপনার নাম? দিলীপ মণ্ডল। দিলীপ মণ্ডল, আচ্ছা আপনার এখানে কি কি ভালো লাগে? এখানে সবই ভালো লাগে, যতটা আইটেম আছে সবই ভালো লাগে। কোনটা আপনার ফেভারিট? এখানে এখানে আপনার চা তো ফেভারিট আছেই, তার সঙ্গে মালাই টোস্ট, আপনার আপনার কর্ন টোস্ট, এগুলো সবই ভালো। সবই ভালো। আর রেগুলার কত বছর ধরে আছে এখানে? আমার 6 বছর। 6 বছর ধরে? মানে বুঝতেই পাচ্ছেন 6 বছর ধরে একটা কাস্টমারকে ধরে রাখা মুখের কথা না। তাহলে বুঝতেই পাচ্ছেন কোয়ালিটি যথেষ্ট ভালো, টেস্টও ততটাই ভালো। তাহলে সঙ্গে থাকুন, স্টে টিউনড। ওকে, ক্যা ক্যা দিয়া ভাইয়া? টমেটো দিয়া। আচ্ছা, ব্রেড কে উপর পেলে তো মক্খন লাগায় না? মক্খন লাগায়, উসকে বাদ টমেটো দিয়া। আচ্ছা, চিজ কর্ন এই পেলে সে করকে রাখতে। আচ্ছা ঠিক আছে, प्याज कैप्सिकम कटा हुआ। अच्छा, कौन सा मसाला में क्या क्या है? अच्छा, মালাই টোস্টের সাথে আবার চলে এসছে চিজ কর্ন স্যান্ডউইচ। এই দু পিস পাউরুটি দিয়ে চিজ কর্ন স্যান্ডউইচটা বানানো আছে, এর মধ্যে কী কী আছে সেটা দেখাচ্ছি। এর প্রাইস হলো 50 rupees অনলি, তার সাথে গ্রিন চাটনি আর টমেটো সস রয়েছে। আমি এটা একবার দেখাচ্ছি কী কী আছে। ও ভাই সাহ, ব্রেড তো রয়েছে, তার উপর বাটার দেওয়া, তার উপর কর্ন, তার উপর পেঁয়াজ, টমেটো, ভেজিটেবলস দিয়ে, আর তার সাথে কর্ন, চিজ কর্নটা রয়েছে। দেখেই চরম পাটাপাটি লাগছে, আমি একটু খাই। ওকে, একসাথে নিলাম। ও, চিজে ভর্তি পুরো।
একটু গ্রিন চাটনি নি, ধনে পাতা, টমেটো। গ্রিন চাটনিতে লঙ্কা কম আছে বললো, তার মানে খুব একটা প্রবলেম হবে না, ঝাল লাগবে না। যাই হোক খেয়ে দেখি। ভাই ফাটাফাটি অসাধারণ অসাধারণ, না খেলে বোঝা যাবে না। খেতে খেতে আরেকটা জিনিস বলি, আমাদের রেগুলার আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজকে ফলো করুন, যার লিংক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। চিজ কর্ন স্যান্ডউইচটা তো খাচ্ছি, অসাধারণ খেতে, আপনাদেরও এটা ট্রাই করা উচিত। এটা কটা থেকে কটা দোকান খোলা থাকে সেটা দোকানের লোককেই জিজ্ঞেস করে নেবো, কিন্তু এক্স্যাক্ট লোকেশানটা আমি একবার বলে দিই। কলকাতা স্টক এক্সচেঞ্জ, যেটা ডালহৌসির সামনে, এই স্টক এক্সচেঞ্জের একদম ঠিক কোনাকুনি এই দোকানটা রয়েছে, এই জন্য এর নাম হচ্ছে কোনা দোকান। আমি একটু খাই। আচ্ছা আপনাদের এক পিস মালাই টোস্ট দিয়ে দিচ্ছি। চিজ কর্ন স্যান্ডউইচ আর মালাই টোস্ট খাওয়ার মাঝখানে যখন কাস্টমারদের সাথে কথা বলছিলাম, তখন এক কাপ চাও ছোট্ট করে নিলাম, একটা চা ব্রেক। চাটাও দেখুন, এর চা নাকি প্রচণ্ড টেস্ট, একবার টেস্ট করে দেখি। রিয়েলি অসাম চা, দারুণ চা। অনেকদিন পর এত ভালো চা খেলাম, সিম্পল চা যে এতটা ভালো হয় অনেকদিন পর খেলাম। এটা এদের স্পেশালও না, চায়ের দাম মাত্র 15 টাকা। চাটা খেতে খেতে আরেক দাদাকেও পেয়ে গেছি। দাদা আপনার নাম? সঞ্জিত সিং। সঞ্জিত সিং, বেঙ্গলি সমস্তে? খুব ভালো। আচ্ছা তো কিতনে দিন সে আতে আপ? মানে ইয়াহ পে লগভগ জব স্টুডেন্ট লাইফ মে থা, কলেজ লাইফ মে থা, তব সে মানে স্টক এক্সচেঞ্জ মে ইয়ে ডালহৌসি মে জব ভি আতা হুঁ ইয়াহ পে খাতা হুঁ, আর আবি তো মেরা ইয়াহ পে পাস মে হি অফিস হ্যায়। আচ্ছা তো মে আমুনন সপ্তাহ মে 3-4 দিন আ করকে ইয়াহ পে ইনকা মালাই টোস্ট হি কেবল খাতা হুঁ। মালাই টোস্ট হি খাতা? ওনলি মালাই টোস্ট, কেবল মালাই টোস্ট। আচ্ছা तो यही सबसे अच्छा रहे। चीज कॉर्न टोस्ट कभी टेस्ट नहीं किए? नहीं नहीं नहीं, ये मेरा पसंदीदा फेवरेट आइटम है, नॉट फ्रॉम टुडे। अच्छा सिंस कॉलेज लाइफ। अच्छा लेकिन मुझे तो इससे भी ज्यादा अच्छा लगा वो आपका चीज कॉर्न टोस्ट। वो है बट हाँ। मेरा फेवरेट आइटम है। अच्छा ठीक है, तो आप फेवरेट आइटम खाते रहिए। और चाय पीते हैं क्या? चाय भी पीता हूँ। अच्छा लेकिन मलाई टोस्ट और चाय, और इसका इलायची चाय भी बहुत टेस्टी है। अच्छा इनका लस्सी भी अच्छा है, लस्सी भी अच्छा है, बट मलाई टोस्ट इनका फेवरेबल आइटम है मेरा। আর এই চাটা স্পেশালিটি হলো এটা ইলাইচি দেওয়া রয়েছে, আর ইলাইচি চা আমার এমনি ফেভারিট। তো আমি চাটা খাই, তারপর বাকি চিজ কর্ন স্যান্ডউইচ আর মালাই টোস্টটা খাবো, সঙ্গে থাকুন। দাদা তোমার নাম? আমার নাম মোনা। এটা কোনা দোকান কেন নাম? কোনা আছে, কোনা দোকান, কোনা দোকান বলে কোনা দোকান। আর টাইমিংটা কটা এটার? সকাল 5টায় রাত্রি 8:30। 5টা থেকে রাত্রি 8:30 অবধি। আর কি কি পাওয়া যায়? মালাই টোস্ট, বাটার টোস্ট, স্যান্ডউইচ, কলাপ কচুরি, বান মাস্কা, বড়া পাও, ইডলি, ধোসা। আচ্ছা আর কি কি প্রাইস? এই মালাই টোস্টের প্রাইস তো আমি বললাম 15 রুপিস এক পিস, আর ওটা হচ্ছে 50 রুপিস কোনটা, তাই তো? আর বাদ বাকিগুলো একটু প্রাইস একটু বলে দাও। চা আছে নরমাল চা 30 টাকা, কেশর চা 70 টাকা, লস্যি 60 টাকা, আর এখন বর্তমানে ওইদিকে খাবার আছে, ওগুলো খাবারের উপরে, এগুলো 60 টাকা, ধোসা আছে 100 টাকা। ঠিক আছে চলো, থ্যাংক ইউ, অবশ্যই এই দোকানে আসবেন। দোকানের লোকদের সাথেও কথা হয়ে গেল, আর কোনটা খাবো আর কোনটা খাবো না সেটা বুঝতে পারছি না, সব কিছুই খেতে ইচ্ছে যাচ্ছে, মনে হচ্ছে আরও নিই। তাহলে আমি খেতে থাকি, আর তার সাথে আমাদের সেকেন্ড সিজন চলছে, অনেক এক্সাইটমেন্ট রয়েছে, তো চ্যানেলটাকে এনজয় করুন, রেগুলার ভিডিও দেখুন, কোনো জায়গা স্কিপ করবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আমি একটু খেতে থাকি।